যে শাকিব খান একজন কি বলবো মেকার, নায়িকা মেকার, সো সে সমস্ত নায়িকাকে তৈরি করতে পারে, এটা তার মেধার একটা প্রমাণ। এবং শাকিব খানের বিপরীতে যে নতুন নায়িকা অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পল, নিশ্চয়ই তার ব্যাপারে এতদিনে নিশ্চয়ই আপনার কোনো একটা মন্তব্য চলে এসেছে, আমি শুনতে চাই সেটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, এবার শাকিব ভাইয়ার প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পলকে উদ্দেশ্য করে যা বললেন এবার নায়িকা অপু বিশ্বাস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো এই বিষয়টা হয়তো অনেকেই জানেন যে কোনো মেয়ে চায় না যে তার স্বামী অন্য মেয়ের হাত ধরুক বা অন্য মেয়েকে জড়িয়ে ধরুক, হোক সেটা অভিনয়ে বা বাস্তবে, এইটা হয়তো অনেকেই জানেন, মেয়ে মানুষ তো। তাই দেখি আমাদের অপু বিশ্বাস তিনি কি বলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওর মধ্যেই চোখ রাখুন। এবং শাকিব খানের বিপরীতে যে নতুন নায়িকা অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পল, নিশ্চয়ই তার ব্যাপারে এতদিনে নিশ্চয়ই আপনার কোনো একটা মন্তব্য চলে এসেছে, আমি শুনতে চাই সেটা। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমি শাকিব খানকে সাধুবাদ জানাই, কারণ উনি বুদ্ধিমান এবং উনি মেধাবী, উনি জানেন কিভাবে নায়িকা সৃষ্টি করতে হয়, যেহেতু উনি একজন নায়ক। তো বলে না যে সৃষ্টিকারীকেই তো মানুষ অনেক বেশি পছন্দ করে এবং সে থেমে থাকে না। তো আমার কাছে কেমন জানি মনে হচ্ছে, যেমন আমি এসেছি আরও অনেক নায়িকাই এসেছে শাকিব খানের হাত ধরে, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে যে চিত্রনায়িকা এখন অবশ্যই বলবো, কারণ উনি ওপার বাংলায় একটা সিরিয়াল করেছিলেন, রঞ্জা ক্যারেক্টার একটা ছিল, হ্যাঁ, যেটা কিন্তু একেবারেই মানে ফুল ফেমের কোনো ক্যারেক্টার ছিল না। সেইখান থেকে সে অনেকটা লাক বলবো তার, যে সে খুবই ভাগ্যবতী একটা মেয়ে যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সাথে আবার প্রিয়তমা সিনেমা, সাথে আবার ঈদের সিনেমা, সব কিছু মিলে মানে বলে না যে জমে ক্ষীরের যে ব্যাপারটা, এটা কলকাতার মানুষরা বেশি বলে যে একদম জমে ক্ষীর হয়ে গেছে গো দাদা। তো ওর ক্ষেত্রে আমি বলবো যে এটা তার লাইফের জন্য জমে ক্ষীর হয়ে গেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা নায়িকা ভেরি সুন পেতে যাচ্ছে এপার বাংলা ওপার বাংলা, আর এবং নতুন একটা জুটি পেতে যাচ্ছে, জুটি পেতে যাচ্ছে। আমি সাথে সাথে ধন্যবাদ জানাবো যে শাকিব খান একজন কি বলবো মেকার, নায়িকা মেকার, সো সে সমস্ত নায়িকাকেই তৈরি করতে পারে, এটা তার মেধার একটা প্রমাণ। এই যে মানুষকে রেসপেক্ট দেওয়ার ব্যাপারটা অসাধারণ, আপনার অবিশ্বাস সত্যি অসাধারণ। এবং সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা প্রথমে বন্ধন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে শুনতে পারলেন, আসলে আমরা যেরকমটা ভাবি আসলে সেরকমটা কিন্তু সব বেলায় হয় না। আমাদের অপু বিশ্বাস আপুর কিন্তু ওনার ভেতর কিন্তু একটু অহংকার নেই, ওনার কথাবার্তা বোঝা যায়। প্রিয় দর্শক মন্ডলী, নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন জেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার মূল্যবান মতামত, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।